নবীর হাতে ছুরি কাটি জোরে বলবেন না কত ইজ্জত বলা নবী পেয়েছে হযরতে আনাস বলেন একদিন আমি দেখি রাসূলুল্লাহ কিছু খেলেন খেয়ে আমার রুমালের মধ্যে হাত মুছে দিলেন কি করলেন রুমালের মধ্যে হাত মুছে দিলেন আনাস বলে কোন আনাস জানেন তো যে আনাস রাসূলুল্লাহর দরবারে গোলামি করেছে উজুর পানি জুতো মুবারক বাবা বই কাজ করে আল্লাহ নবী ডাকছে বাবা আনাস তুমি কি আমি নবী আমাকে এদিকে কিছু চাইবে না হুজুর মন চাই কিন্তু চাই চাই কেন রে হুজুর আমার মা নিষেধ করেছে যা মায়ের কাছে যা দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেছে মা নবী চাইতে বলছে নবীর কাছে কি চাইবো মা বলে বাবা চাইতে যদি হই মুস্তফা নবীর কাছে আল্লাহর জান্নাতের ডান দিকে জায়গা আছে আস্তে হয়ে গেল না আরো জোরে জোরে আমি বলেছি কি নবীর প্রেমে ভাই হই খুব জোর হলে আর 5 মিনিট আপনাদের কাছে বলবো এই 5টা মিনিট একটু সবাই মিলে সামনে থেকে পিছন প্যান্ডেল ফেটে আওয়াজ দেন না রে তো ভি সুবহানাল্লাহ তেজ এরকম দিবেন কে বলছে না বলছেন আপনারা আমার কানে ফাঁকি দিতে পারে আল্লাহকে দিতে পারবেন তো তাহলে আল্লাহকে যদি ফাঁকি না দিতে পারেন তাহলে সুবহানাল্লাহ বলবেন আর যদি মনে করেন হ্যাঁ আল্লাহকে ফাঁকি দিতে পারেন তাহলে চুপ করে বসে থাকেন জেনে রাখেন রাখেন আনাসকে ডাকছে বাবা আনাস যাও যাও আল্লাহ জান্নাতে নবীর ডান দিকে জায়গা চাও মা ডান দিক না পেল বাম দিক যাও নবীর কাছে ছুটে মুসলমান বলে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর কাছে চলে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী পি সালামের উত্তর দিলেন ও বাবা আনাস কিছু কিছু তুমি সালাম দাও হযরত আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি আনাসের মনের ইচ্ছা আমি আনাসের মনের তামান্না আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই আল্লাহ নবী বলে এটা দেয়া যাবে না এটা মানা যাবে না অন্য কিছু চাও বাম দিকটা দেন না ইয়া রাসূলুল্লাহ এটাও দেয়া যাবে না আল্লাহ নবী বললে বাবা অন্য কিছু চাও আবার মায়ের কাছে যাই ও জনম দুখী মা ও জনম দুখী মা নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গা চাইলাম মা এটা তো পেলাম না মা বাম দিক চাইলাম এটা তো পেলাম না মা নবীর কাছে দেখি চাইবো মা বলে বাবা চাইতে যদি হয় হয় মুস্তফা নবীর কাইকে আল্লাহ জান্নাতে সামনে দিকে জায়গাটা চেয়ে লাও হযরত আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ডান দিক পেলাম না বাম দিক পেলাম না আল্লাহ জান্নাতে সামনে দিকে জায়গাটা চাই আল্লাহ নবী কি বলেছিলেন ও মনে কষ্ট লিও নি বাবা মনে দুঃখ লিও নি বাবা তুমি কেঁদো না বাবা কেঁদো না আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে আমি নবী আমার সামনে দিকে জায়গাটা তোমার জন্য করে দিয়েছি কাদুনি সেই আনাস বলছে রাসূল আমার দস্তর কানে হাত মুছে দিয়েছে বলছে এই সাহাবীরা জাদু দেখো বলছে দেখাও আনাস বলছেন আমি চাদরটা কোনদিন ধুতাম না চাদর ময়লা হলে আগুনে ফেলে দিতাম আচ্ছা আগুনে কাপড় ফেললে কি হবে পুড়ে যাবে আনাস বলে আল্লাহর কসম মুস্তফা ওই হাতে ছোঁয়া দস্তরখান আগুনে ফেলে দিতাম আগুনের পাওয়ার থাকে না দস্তরখানকে পুড়াতে জোরে বলে 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 সব ময়লা পরিষ্কার হয়ে যাবে আরে এরকম মাকামালা ইজ্জত বলা নবী পেয়েছে ইবনে মাসউদ একদিন আল্লাহর রাসূল ডাকছে বাবা ইবনে মাসউদ কত মুজিজা দেখে দেখে বাবা মাসুদ ওই দূরে ঝাউ গাছগুলো আছে ওই গাছগুলোকে যে বলো তো আমি নবী আমি সাফ করবো আমার জন্য যেন পর্দা করে দেয় কি করবে জোরে বলো পর্দা করে যাও আমরা অনেকে রাস্তাঘাটে বসা ফিরতে বসি আমাদের দেখবেন এমন ভাবে দাঁড়ায় সাইড থেকে গেলে দেখে চলে যাবে ভুল না ঠিক কিন্তু পর্দা অর্থাৎ দেখেন দেখেন সব ঝাল আছে ওরকম জায়গায় সামনের দিকে মুখ করে বসে তো রাসূলুল্লাহ আনা ইবনে মাসউদকে দেখে বলছে বাবা যাও 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 ওরা কথা শুনে নাকি দেখি দেখি আল্লাহ নবী সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছগুলোর কাছে যে বলে এ গাছ সাজার আল্লাহ নবী তোমাদের আল্লাহ নবী প্রস্তাব করবে তোমাদেরকে একটু পর্দা করতে বলছে গাছগুলো দেখতে পাওয়া যায় মানুষ যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় পা পা করে কেটে কেটে যায় ওই গাছগুলো মানুষের মতো পা পা করে কেটে
এগুলো তো জীবন্ত সাইন মানে নবী মক্কাকালীন হয়েছে ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারার এক ইমাম যিনার নাম ছিল হযরত আসিম রাহমাতুল্লাহ আলাইহি কি নাম বললাম হযরত আসিম একদিন তিনি খুব সুন্দর কুরআন তেলাওয়াত সুমধুর কণ্ঠে আল্লাহর কুরআন পড়তেন হযরত আসিম একদিন কুরআন পড়ছে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি حضرت আসিম একদিন কুরআন পড়ছেন হঠাৎ করে আল্লাহর রাসূল আসিম আসিম দেখেন সকাল বেলা হয়েছে মুখ দিয়ে খুশবু গ্রামের লোকেরা বলে আসিম তুমি কথা বললে তোমার মুখ দিয়ে খুশবু উঠে কেন দেখবেন এক একজন কথা বললে দাঁত পরিষ্কার না করলে মেশওয়াক না করলে মুখ দিয়ে গন্ধ উঠে পাশে কাছে কাছে আসিমের মুখ দিয়ে খুশবু উঠে সবাই জিজ্ঞেস করছে আসিম বলতি হবে আসিম বলছে না বলবো না বলছে না তোমায় বলছি সবাই মিলে ধরেছে আল্লাহ পাকের নবী হযরত আসিম রাহমাতুল্লাহ আলাইহি বলে এ মক্কা মানুষেরা শুনে রেখে দাও হঠাৎ করে আমি আসিম প্রতিদিন আল্লাহর কুরআন তেলাওয়াত করতাম হঠাৎ করে একদিন আমি ঘুমিয়ে আছি আল্লাহ নবী বিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দিদার নসিব হয়ে গেল সাই খাই হযরত আবু বকর হযরত ওমরের সঙ্গে দিদার নসিব হয়ে গেল সবাই মিলে হযরত আসিম বলে সকাল বেলা উঠে দেখি আল্লাহর কসম আমার মুখ থেকে মুস্তফার খাতিরে খুশবু জারি হয়ে গেছে নবী খাতিরে যাই সময় নাই হাতে কি হবে একটা না 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 জেনে রাখে 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 আল্লাহ কবুল করে আল্লাহ যদি টাকা দেয় ইনশাআল্লাহ আবার পরে এবছরে জিজ্ঞেস করেন আমার একটা ভাই যে হেড নাকি আমি জানি না ঠিক ওই 48 নম্বর ও বেচারি ভাই বেচারি আমাকে মিনিমামলি 20 থেকে 25 বার ফোন করেছে এই প্রোগ্রামটা লিয়ার জন্য আমার এই পাশে জল আমি বলেছিলাম যে ভাই হয়তো আমার 12টার পর হয়ে যেতে পারে তবে আপনারা কি তাহলে চাইবে বলছে ভাইজান ভাই আছেন আমি তো বললাম তাহলে আমি আপনাকে পাঠিয়ে আপনি আজ করে দিই এতটুকু উপকার আপনাদের জন্য করব যাই হোক অ্যাডজাস্ট হলো আল্লাহ নসিবে রেখেছিলেন আপনাদের কাছে তকদিরের মালিক কে আমার আল্লাহ আল্লাহ যদি এই জায়গায় আমার নসিবে না রাখতো আমি আসতে পারতাম তাহলে সব ক্ষমতার মালিক আমার আল্লাহ জেনে রাখবেন আল্লাহ যদি কলকাতায় ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ আবার দেখা হবে ঠিক কি না জোর করে বলেন হ্যাঁ না না আপনারা ভালোবাসবেন তো কারা কারা আমি আমি আপনাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত পা দেখেন দেখেন যদি কোনোদিন বিপদে পড়ি এই দোগাছিয়ার মানুষদেরকে ডাকি সারা পাবো তো নাকি আপনারা বিপদে সাথে দিবেন তো আরে দিবেন আলহামদুলিল্লাহ মাঝে মাঝে এখানে কি যুবক নাই নাকি আল্লাহ মাঝে মাঝে তকবীর মারবে পিছন থেকে দেখবেন সব লোক গরম হয়ে যাবে এই তকবীর হলো আমাদের ইমানি পাওয়ার একজন ডান তো দেখি তকবীর একজন ডান যোগা চেয়ার মানুষ মানুষ করতে জানেন হ্যাঁ একজন তকবীর ডান সবাই মিলে বলো না রে তুমি করতে জানো না আল্লাহ
জেনে রাখে এই তাকবীর আমাদের ইমানি পাওয়া ঠিক কি না অবশ্যই আমরা মুস্তাফা জানে রহমত সমাজে দেখবে নবী কে লিয়ে কমেন্ট করে নবীর ইজ্জত কে ছোট করতে চায় বলে নবী আমাদের মত মানুষ বলা যাবে এই জোরে বলো বলা যাবে বলা যাবে নবী কে আমরা মানুষ আল্লাহ ভালো জানে আল্লাহ কাবা কে বলছে ঘর আর তুমি আমি যে ঘরে বাস করি এটা নাম ঘর ঘর বলে কি দুটো ঘর এক নবী মানুষ কিন্তু আমাদের আম্মা খাদিজা বলে পাহাড়ে ইবাদত করছেন একটা জঙ্গলি সাপ নবীর কাছে যে ফনা ফনা আছে হঠাৎ করে আমি খাদিজা চোখটাকে বন্ধ করে চিৎকার দিই সাপটা ফনা তুলে ধুলা দিয়ে আমার নূরের নবীকে হাওয়া করছে জোরে বলে আরো জোরে হবে না আর যারা বলে নবী আমাদের মতন মানুষ যাও তুমি সাপের কাছে তোমার বাপের নাম ঠিক কি না কত তুমি নবী আমাদের মতো মানুষ তুমি সাপের কাছে যাও দেখি তাহলে সেই নবী মানার মতো মানে আল্লাহ কবুল করে ইজ্জত বালা সম্মান বালা নবী পেয়েছে আল্লাহ আমাদের সকলকে কারণ জেনে রাখবেন আল্লাহ রাসূল ইসলামে তারপরও আপনাদের কনফিডেন্স যে হুজুর এখনো হক কথা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের এই কনফিডেন্স কে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন আমার সোনার ভাইরা আপনারা তরুণেরা নবীর জন্য আমরা আল্লাহ বলছে বান্দা তোমরা জান এবং মালের বিনিময়ে জান্নাত পাবে আমরা তো জান দিতে পারিনি যদি মালের বিনিময়ে ভাই 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 আগামী বছর এই জলসার জন্য একটা ভাই কেউ আছেন উঠে বলতে পারবে আল্লাহর প্রেমে নবীর মহব্বতে আল্লাহর প্রেমে আল্লাহর মহব্বতে একজন কেউ আছে কি নাম চাচা আব্দুল সাত্তার আব্দুল সাত্তার এক মুরুব্বি বাপ আরে থাকতে পারে না আল্লাহর প্রেমে 5000 টাকা নারে তকদীর আরো জোরে বলে নারে তকদীর আমাদের আব্দুল সাত্তার চাচা বলে জিন্দাবাদ 5000 টাকা জোরে বলে মারহাবা নারে তকদীর কত হারি বিরানি হয় 22 কত বিদ্যুৎ আছে আলহামদুলিল্লাহ আমি 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 আচ্ছা আচ্ছা দু নম্বরে আল্লাহর আরেকজন গোলাম কে আছে 5000 টাকা আগামী বছর এই জলসা হাত তুলে বলে আপনার পীরের বাচ্চা আপনাদের কাছে চাই কে আছে আছে আরেক 5000 টাকা কমিটি ছেলেরা একটু মিটিলে মিটিলে দাঁড়াও পিছন দিকে হাত হাত দেখতে পাওয়া যাবে দুজন মিলে একটু ভাগ কে আছে একজন হাত তুলে বলে দু নম্বরে 5000 টাকা এক বছর পর দিবেন জানেন এই জলসাটা করতে গেলে অনেক টাকার বাজেট এই তো নাকি অনেক টাকার বাজেটের জলসা আপনাদের আল্লাহর গোলাম একজন কে আছে আগামী বছরে 5000 টাকায় জলসা নবীর প্রেমে দান করবে কে আছে নবীর এতদিন বয়ান শুনছিলেন দু নম্বরে এতবার বলতে লাগে কে আছে 5000 দিবেন আর একজন রে একজন একজন করে হাত তুলবে তাড়াতাড়ি আল্লাহ যেটা নিয়ত করবে তুমি মনে মনে কনফিউজ হও না দু নম্বরে 5000 টাকা কে দিবেন আরেকজন হাত তুলে বলেন আমার আরেকটা আব্বা কে আছে আমার বিশ্বাস ইনশাআল্লাহ হয়ে যাবে আমি চারটে ভাইয়ের কাছে নিয়ত করেছি আমার একটা হয়েছে আমার বিশ্বাস আল্লাহর উপরে ভরসা করে আমার এই বগাসিয়ার আব্বাদের কাছে চাইছি ভাইদের কাছে চাইছি এক বছর পরে আল্লাহ রসুলের মাহফিলে 5000 টাকা আরেকজন দু নম্বরে কেউ ভাই আছে হাত তুলে বলবে যে হুজুর আমি 5000
কত টাকা কত দিকে চলে যায়, আমরা আমরা সারা দিনে দেখবেন 50 60 টাকা করে হাত খরচ করে ফেলে। কেউ আছে একজন দু নম্বরে 5000 দিবে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ হয়ে যাবে। এখান থেকে এত মানুষ মুস্তফার গোলাম, এরা ফিরত করবে না। কে আছে দু নম্বরে 5000 দিবে, একজন হাত তুলে বলবে, আরেকজন মনটাকে বড় করে আব্বা মা কবরে চলে গেছে, তুমি তাদের সম্পত্তি নিয়ে ভোগ করছো, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে আমার আরেকটা আব্বা আরেকটা ভাই কে আছে 5000 দিবে, একজন হাত তুলে বলেন। জি জি বলবেন, হুজুর তুমি যতই চাও আমরা তো হাত তুলে তো জেনে রাখেন আমি, আরে এই নিয়ত করছি না আমি, আমি জানি আমি রাসূলুল্লাহর ভালোবাসার মানুষদের কাছে চাইছি, আল্লাহর গোলামদের কাছে চাইছি, এরা বিরোধ করবে না ইনশাআল্লাহ, এরা আল্লাহর উপরে ভরসা করে কথা বলে। কে আছে নম্বরে 5000 হাত তুলে বলো, আরেকটা ভাই আরেকটা আব্বা আমার কেউ আছে যে 5000 এক বছর পরে শুনেন আমার গুণ কেউ লাভ ইচ্ছা হইতে হইতে নবী দিবসে জলসা দিয়েছিল 300 টাকা দিয়ে জমি জমি বিক্রি করে নিজে নিজে বিক্রি করে দিয়ে পিণ্ড করে হুজুর ইসালে সওয়াব দিয়েছিল নবী দিবসের মাহফিল। তার আগে কি হুজুরের এক বেলা যুক্ত এক বেলা যুক্ত না, নবীর মহব্বতে দান করলো, তারপর থেকে কোনো দিন আল্লাহ খাবার কষ্ট দেয় না। জোরে বলে 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 তাহলে আল্লাহর ওলিরা দান করেছে নবীর মাহফিলে। কি আছে দু নম্বরে আমার একটা ভাই 5000 দিবেন, কে আছেন বলেন, দু নম্বরে 5000। জি জি একজন হবে না, এত বড় করে বললাম তোমরা ফিরত করে দিবে, কে আছেন বলেন, আরে আমার একটা ভাই আমার একটা আব্বা এতগুলোর মধ্যে থেকে কে আছে আল্লাহর মহব্বতে, আরে কবরে এটাই তো না যাতে রসিলা থাকবে, বলে নবীর মাহফিলে আল্লাহকে তো বলতে পারবো আল্লাহ আমল কিছু করতে পারিনি কিন্তু আল্লাহ আল্লাহ নবীর মাহফিলের জন্য আল্লাহ আমার দিল বড় করে আমি 5000 টাকা দান করেছি। আল্লাহ বললো যাই রসিলা সাথে, কে আছে দু নম্বরে আমার একটা ভাই যে 5000 টাকা একজন কেউ কেউ না। জি 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 এতক্ষণ ধরে বলছি তোমাদের কাছে মিনিমাম নি ধরো 3 মিনিট নি, একজন কি আছে বলেন ফিরত করে দিবেন, 5000 টাকা দেওয়ার মতো আমার একটা আব্বা একটা ভাই কেউ হবে না। আরে এই ভাইয়ের কথা রেখে ভাই জানে বিশ্বাস করে তুমি আল্লাহর প্রেমে দান করো, আল্লাহ তোমার কমাবে না কোন দিক দিয়ে বাড়িয়ে দেবে। আরে জ্ঞানের মালিক তো আল্লাহ, তুমি নিয়ে আচ্ছা বাচ্চা ছেলে দুই ভাই 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 একদম বাচ্চা বাচ্চা দুই ভাই মিলে 5000 টাকা না রে তকবীর, জোরে বলে না রে তকবীর, আরো জোরে না রে তকবীর, আল্লাহ এই দুই বাচ্চা আল্লাহ প্রথমে এক মুন্দি আল্লাহ 5000 নিয়ত করেছিলেন, আল্লাহ এদের দান কি কবুল করে, আল্লাহ হালাল রুজিতে কবুল করে, আল্লাহ আমি চার জনের কাছে নিয়ত করেছি গো খোদা, আল্লাহ তুমি এই এত বড় আল্লাহ তোমার গোলামদের মধ্য থেকে আল্লাহ দুটো বান্দাকে আল্লাহ তুমি তৈরি করে দাও আল্লাহ, আল্লাহ তুমি তোমার দুটো বান্দার অন্তরকে নতুন করে দাও আল্লাহ, তোমার নবীর হাদিসে নিয়ে চাইছি আল্লাহ আল্লাহ সব দেখতে পাচ্ছেন আল্লাহ, আর দুটো ভাইয়ের অন্তরকে আল্লাহ তুমি নরম করে দাও, এরা যেন তোমার নবীর প্রেমে দান করতে পারে আল্লাহ, আল্লাহ তৌফিক দান করে আল্লাহ এদের থেকে অন্তরকে নরম করে দাও আল্লাহ, আল্লাহ কবুল করে নেন বলে আল্লাহ। কে আছে তিন নম্বরে 5000 আরেকটা ভাই হাত তুলে বলে, তৃতীয় নম্বরে 5000 টাকা যে তিন নম্বরে 5000 টাকা পিছন থেকে সামনে এত মানুষ বাপ বাপ বড় ভাইরা বসে আছে, আরেকজন তিন নম্বরে কেউ আছে এটা হাত তুলে দেন, এটা যদি উঠে যায় জানবেন শেষ হয়ে যাবে, কেউ আছেন একজন ভরসা করে আল্লাহর উপরে ভরসা করে হাত তুলে, ভাবছেন এত বড় করে হুজুর বলছে এক বছর দি দেখি
আরে রিজিকের মালিক তো আমার আল্লাহ আল্লাহ তোমার কোন দিক দিয়ে বাড়িয়ে বাড়িয়ে বলেন কি আছে তিন নম্বরে 5000 দিবেন একজন ভরসা করে আল্লাহর উপরে ভরসা করে হাত তুলে আব্বা মা কবরে চলে গেছে তাদের মাগফিরাতের উদ্দেশ্যে 5000 টাকা তিন নম্বরে কি আছে আর একটা আব্বা একটা ভাই কেউ যদি থেকে থাকেন বলেন চার জনের কাছে বড় আশা করে চেয়েছে দুটো হয়ে গেছে দেখছ নাকি কটা হইছে দুটো হয়েছে আর বাকি আছে দুটো হবে না হবে না তিন নম্বরটা একজন কেউ হাত তুলে দেন আমার আল্লাহর উপরে ভরসা লাস্ট একজন হাত তুলে কেউ আছে আছে একজন আল্লাহর উপরে ভরসা করে আরে নবী বলেছে সাহাবা হুজুররা দান করে গেছে এক এক মহিলা নিজের বাচ্চাকে নবীর প্রেমে দান করে দিয়েছে বলছে হুজুর আমার কাফেররা আটটাকে লক্ষ্য করে তীর মারবে আমার বাচ্চা কাফেরদের তীরের সামনে রেখে দিবে আমার বাচ্চা শহীদ হবে কিয়ামতের ময়দানে শহীদের মা বলে পেয়ে যাব কে আছে 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 5000 টাকা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে জি জি একজন 5000 বলছে যে এরা এত ভালো মানুষ অনেক দানি মানুষ 1.5 লাখ টাকার উপরে আলহামদুলিল্লাহ এখানে কি আর একজন আল্লাহর অনেক বান্দা আছে আমার একটা আব্বা কেউ হবে না তিন নম্বরে 5000 টাকা দিবেন আর দুটো বাপের কাছে কি চাইছি বলেন একজন কেউ মনটাকে বড় করে হবে না জি জি একজন হাত তুলে বলেন যে হুজুর আমি 5000 টাকা দেব কেউ হবে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে দান করে কে আছে 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 আল্লাহ রাসূলের প্রেমে আমার একটা ভাই যদি কেউ থেকে থাকে না এতবার আপনাদের মনে একটু লাগেও না যাওয়ার দিন একজন নাম বলতে কিন্তু গোপনে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে 5000 টাকা দিয়েছে নারে তাকবীর জোরে বলো নারে তাকবীর আল্লাহ দানি দানকে কবুল করে নেন বলে আমিন আল্লাহ তার হালাল রুজিতে বরকত দেন তিনটে হয়ে গেছে পাল্লা ভারীর দিকে না কোন দিকে এতক্ষণ দণ্ড ছিল এখন পাল্লা ভারীর দিকে লাস্ট একটা বাকি আছে সব জায়গায় জানবেন যা শেষ ভালো যদি আমরা শেষের টাইমে ভালো আমল করে কবরে যেতে পারি না যা যা শেষ ভালো যত সব ভালো লাস্ট একজন কি আছে 5000 এটাই শেষ বলেন কি আছে একজন আল্লাহর গোলাম লাস্ট একজন শেষ কি গো আমার চাচা গুনু আব্বা গুনু ভাই ভাই একজন মনটাকে বড় করে হবে না লাস্ট তিনটে হয়ে গেছে আর একটা বাকি আছে 5000 আর একটা বাকি আছে বলেন আল্লাহর কোন গোলাম যদি দিতে পারেন একজন বলেন একটা লাস্ট তিনটে হয়ে গেছে মানে ইনশাআল্লাহ লাস্ট আর একটা বাকি আছে আল্লাহর উপরে ভরসা করলাম হে আল্লাহ তুমি আল্লাহ আব্বা গুনের মধ্য থেকে একজনের অন্তরকে নরম করাও বলেন কি আছে একজন হাত তুলে বলে একজন হাত তুলে বলে 5000 একজন কি আছে লাস্ট একজন কি হবে লাস্ট 5000 টাকা চাইছি এটাই শেষ হবে না আরে একটা হলে ভাই এত বড় করে বলবো না আপনাদেরকে বলেন কি আছে 5000 টাকা আর একজন কি আছে
لاست 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 الله الله রাসূলের মহব্বতে আত্মীয় স্বজন কবরে চলে গেছে আজকে তারা তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে তাদের মাগফিরাতের জন্য 5000 দিবেন কে আছেন আমার একটা ভাই জি 5000 টাকা লাভ আরে একটা ভাইয়ের কাছে চাইছে বলো বড় আশা করে চাইছি এতবার করে তোমার পীরের বাচ্চা বলি একজন কে আছে মনটাকে বড় করে হাত তুলে দাও অন্তর থেকে দোয়া পড়ে যায় আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে কে আছে আল্লাহ আল্লাহ রাসূলের সাহাবতে লাস্ট লাস্ট একজন কেউ হবে জি যদি পুরোপুরি সাইলেন্ট হয়ে যান আমি তো তুই বলি মেত্তাহুর রহমান মাশাআল্লাহ মেত্তাহুর রহমান 5000 টাকা দাঁড়াইতে ভি তুই জোরে বলে নারে তাকবীর আল্লাহ বলেন আল্লাহু আমিন আত্তা 3000 টাকা দিতে পারবেন কেউ আছেন পুরো 2000 টাকা দিয়েছি 3000 টাকা একজন কেউ যদি থাকে হাত তুলে বলে কি নাম মোহাম্মদ আকরাম আলী 3000 টাকা নারে তাকবীর দুই জোরে বলে নারে তাকবীর 3000 করে দুই নম্বরে কেউ আছেন 3000 দিবেন আমি দোয়া করব পাঁচজনের একসঙ্গে পাঁচজনের নামে দোয়া চাই বলেন কি আছে 3000 টাকা দুই নম্বরে বলেন বলেন 3000 টাকা দুই নম্বরে কেউ আছে একটা ভাই একটা ছেলে হাতে হাতে অনেক হয়তো ভাবছেন হুজুর আরেকটা যখন নিচেই নামাবে তখন হাত তুলবে জেনে রাখবেন যে বেশি দান করবে যত বেশি দান করবে আল্লাহ তার তত বেশি বরকত দিবে দুই নম্বরে 3000 টাকা দিবেন কেউ আছেন পাঁচজনের কাছে আশা করছি বলেন 3000 টাকা কেউ হবে 3000 টাকা দুই নম্বরে 3000 টাকা আল্লাহর কোন যদি গোলাম থেকে থাকেন একটু হাত তুলে 3000 আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে 3000 টাকা দিয়ে আমি তো কেউ হবে না আদের ইমাম সাহেব ভাই বারবার করে বলছে হুজুর আমার এলাকার মানুষ অনেক দানি মানুষ দেখেন এখন চুন করে আছে যখন দিতে ধরবে ইনশাআল্লাহ সবাই দিবে বলছে আমি লিখে আমি ফুলাতে পারি না এত নাম উঠে আল্লাহ আপনাদের বরকত দিবে বলেন কেউ যদি থাকে দুই নম্বরে 3000 টাকা যে হবে না দু নম্বরে 3000 টাকা কেউ আছে এতক্ষণ ধরে বলছি আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে 3000 টাকা দিবে দু নম্বরে আমার কি ভাই আছে যে যদি আপনারা না সাহায্যের হাত বাড়িয়ে দেন আমি বলে বলে সারা রাত কেটে গেলেও কিছু না বলেন যদি কেউ থেকে থাকে 3000 টাকা একজন কেউ হবে যে আল্লাহর গোলাম এতগুলো ভাই আপনাদের মধ্য থেকে কেউ আছে 3000 টাকা দুই নম্বরে দান করবেন যে
3000 টাকা কেউ আছে আল্লাহ আল্লাহ রাসূলের আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে 3000 যদি খুব বেশি মনে হয় 2000 টাকা করে খরচুন 2000 টাকা 2000 টাকা একজন খরচুন জি জি 2000 টাকা করে দিবেন আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে 2000 টাকা কেউ আছে একজন খরচুন আচ্ছা আচ্ছা এক বস্তা 25 কিলো বিরিানি চাল দিবেন কেউ আছে তাবারকের জন্য বিরিানি চাল কে আসাদু রুলামিন তাই তো মোহাম্মদ রুলামিন মোহাম্মদ আক্তার আলী 50 কিলো চাল দিবে মা সাল্লা নারে তাকবীর নারে তাকবীর দু কুইন্টাল চাল লাগে মানে এখন 50 মানে এখন কত বাকি দেড় কুইন্টাল আচ্ছা মকবুল হোসেন পূর্ব পাড়াই বাড়ি এক বস্তা অর্থাৎ কত কিলো চাল দিবে কত হলো 75 কিলো কেউ আছেন একজন 25 কিলো চাল আচ্ছা আব্দুল্লাহ 1000 টাকা না রে তাকবীর তাহলে কত হলো 75 কিলো চাল আর একজন 25 কিলো দিয়ে এটা 1 কুইন্টাল করবেন কেউ আছেন জসিমউদ্দিন কারিবুল ইসলাম দুইজন মিলে যত পাতা আর পেঁয়াজ লাগবে দিবে মাশাআল্লাহ না রে তাকবীর এবং একদিন তেলও দিবে মাশাআল্লাহ না রে দেখবে 75 কিলো চাল হয়েছে একজন 25 কিলো দিয়ে 1 কুইন্টাল করবে কেউ আছেন তাবারকের জন্য একটু দান করেন তাবারকের জন্য একটু দান করেন যে তাবারকের জন্য 25 কিলো চাল দিবেন কেউ একজন হবে তাবারকের জন্য 25 কিলো চাল আল্লাহর কোন গোলাম একজন হাত তুলে বলেন আগামী বছর